একজন আমারে রিকোয়েস্ট করে কইছে যে গাটি কসু দিয়া ইলিশ মাছের মাথা দিয়া রান্না করিয়া দেখাইতাম। নমস্কার, সুতপার রান্নাঘরে আবারও স্বাগত সবাইকে। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে পড়ছি, তাও এটা রিকোয়েস্টেড ভিডিও। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকেন। প্রথমেই চুলাটা জ্বালিয়ে আমি একটা কড়াই বসাই দিলাম, আর গাটি কচু দিয়া এই ইলিশ মাছের মাথা দিয়ে যে রান্না করব, এখানে আমি গাটি কচু দিয়ে কাঠটা একটু ভাপাইয়া নিচ্ছি। এভাবে এ করলে পিছলা ভাপটা জায়গা। এই গাটি কচুটারে আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ কেউ আবার এটাকে ছড়া বলে, কেউ কেউ আবার এই গাটি কচু বলে, আবার কেউ কেউ মুখি নামেও জানে। এই গাটি কচুটারে ছড়া কই আমরা, ছড়া কচুর গুঁড়ার থেকে হয় এই ছড়াটা। এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিছি, দুই পাট করে নিছি এই মাথাটারে, দুই পাট করে নিছি। এই মাথাটা দিয়েই আমি রান্না করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আর এখানে দিয়ে দিতেছি কিছুটা লাল তেল, এখানে তিন চার চামচের মতো হইব, আপনারা আপনাদের অন্দাজ অনুযায়ী দিবেন। এই মাথাটার মধ্যে আমি একটু নুন হলুদ মাখাইয়া নিতেছি, এভাবে ভালো করে মাখাইয়া নিতেছি, আর ছড়া ডিরও একটু লবণ হলুদ মাখাইয়া নিতেছি। একজন আমারে রিকোয়েস্ট করে কইছে গাটি কুচু দিয়া ইলিশ মাছের মাথা রান্না করতাম, ওনারে আবার আমি বলছি যে গাটি কুচু কি, তখন তাইনে কইছে ছড়া। তো আমি এখন মাথাটা ভাজিয়া নিতেছি, মাথাটা আমি একটু উল্টাইয়া দিলাম, বেশি ভাজতেও তো না। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন এই তেলেই দিয়ে দিতেছি ছড়াগুলি। ভাজা হতে হতে আমি নামাই নিতেছি, সামান্য একটু তেল দিয়ে দিলাম ওই তেলের সঙ্গে, বেশি তেলের দরকার নাই যেহেতু ভাজা হয়েছে মাথাটাও ছড়াটাও। সোমবারে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে টুকরা করে এভাবে দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম কিছুটা জিরে, আপনারা ইচ্ছা করলে মেথিও দিতে পারেন। দিতেছি একটা ছোট সাইজের পেঁয়াজ এভাবে কুচাইয়া, দিয়ে দিতেছি এক চামচ পেঁয়াজ বাটা, এক চামচ রসুন বাটা, আর দিয়ে দিতেছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা নাড়াই নিতেছি, দিয়ে দিতেছি হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, একটু জল দিয়া একটু ভালো করে মিশিয়ে নিতেছি, আর দিয়ে দিতেছি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া কালারের জন্য, হাফ চামচ থেকে কিছুটা কম হইব। এখন মুখিগুলি দিয়া মশলার সাথে মিক্স করে নিতেছি। গাটি কচুগুলি মশলার সাথে মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গরম জল ঝুলের জন্য। ঝোলটা আমার ফুটে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে দিতেছি কিছুটা লবণ, লবণটা আন্দাজ মতোই দিতে লাগবো, যেহেতু মুখি মাখাতেও দিছি মাছের মাথাতেও দিছি, তাই অল্প পরিমাণেই দিলাম। আর এখন দিয়ে দিতেছি মাথাটি, এখন কিছুটা ধনে পাতা দিয়ে দিতেছি, এখন আমি একটা বাটিতে নামাই নিতেছি। তো দেখতে পাইলেন কত সহজ করে আমি এই রান্নাটা রেডি করে নিলাম। আপনারাও অবশ্যই বাড়িতে একবার রান্না করে খাইবেন এবং আমারে কমেন্ট করে জানাইবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটারে ফলো করে দিবেন। আবারও দেখা হইব নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।